কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন ট্রাভেল গ্রুপে সুকিয়াবেলির বিভিন্ন সুন্দর সুন্দর ছবি ঘুরছিল। তাছাড়া শুনতে পাচ্ছিলাম সুকিয়াবেলি ছাড়াও আরেকটা রিসোর্ট হচ্ছে যেখান থেকে ভিউটা অনেক বেশি মেসমারাইজিং এবং এখানে একটু প্রিমিয়াম টাইপসের কটেজও আছে। তো কিছু জিনিস যেহেতু দূর থেকে এবং কিছু জিনিস কাছ থেকে সুন্দর, তো আমার চিন্তা হচ্ছে এই জায়গাটাকে একদম কাছ থেকে গিয়ে দেখবো এবং দূর থেকে ড্রোন পাঠিয়ে দেখবো হচ্ছে যে জায়গাটাকে আসলে কেমন লাগে। তো আজকের এই ভিডিওতে লামা শহর থেকে এই জায়গাটাতে কিভাবে যাবেন, মূল সড়ক থেকে এখানে কিভাবে যেতে হয়, রাস্তার কন্ডিশন কেমন, আসলে এখানে সত্যিকারের ওয়েদারটা কেমন, সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে থাকছে। গুড মর্নিং, আর এখন চলে যাচ্ছি হচ্ছে আলিকদম থেকে। গতকাল হচ্ছে বাংলাদেশের আলিকদম উপজেলা একদম সর্বশেষ পোয়া মরি হয়ে যে সীমান্ত সড়ক আছে সেটি হয়ে আমি একদম মিয়ানমারে প্রবেশ করেছিলাম। সেখানে কিছু সময় কাটিয়েছি। বাংলাদেশের পুরো যে বর্ডার রোড সেটার মোটামুটি হচ্ছে সর্বশেষ পর্যন্ত কভার করে কালকে যখন আমি আলিকদম এসে প্রবেশ করেছি শহরে, তখন রাত হয়ে গেছে। তো পরে ভাবলাম টায়ার্ড হয়ে গেছি, এরপরে যদি আমি কক্সবাজার ব্যাক করি তো আমার জার্নিটা হচ্ছে এত বেশি কমফোর্টেবল হবে না। তো যার কারণে হচ্ছে আমি রেস্ট নিলাম, এখন হচ্ছে সকালে বের হলাম। বের হওয়ার কিছু বাইকার ভাইদের সাথেও দেখা হলো ঝিনাইদহের, ওনারা হচ্ছে মারাংতং ক্যাম্পিং করেছে, তারপর হচ্ছে আজকে আবার মিরিঞ্জাতে ক্যাম্পিং করবে। সো ওনাদের সাথে একটা চা খাইলাম আর রওনা দিলাম। তো ভাবতেছি হচ্ছে একদম স্লো স্লো এরকম প্রকৃতি উপভোগ করতে যাব এবং যার সময় হয়তো লামা সুকিয়াবেলি অথবা ভিন্ন একটা পথে যাব। আমার এরকম কোনো একদম ফিক্সড নাই যে আমার এদিক দিয়ে যাইতে হবে, আমার প্ল্যানে আছে যে এটা করবো কারণ আমি ফ্রিডম পার্সন। তবে হচ্ছে প্ল্যান হচ্ছে আজকের ভিতরে পৌঁছে যাওয়া বাসায়। ঠান্ডার কারণে আমার খুব বাজে অবস্থা, এর মধ্যে হচ্ছে আবার এই যে বাইকের বাতাসটা লাগতেছে এটা আমার জন্য উপকারী নয়। বাট হচ্ছে যে কী করবো, বসে তো থাকতে পারবো না, যখন ঘুরতে ইচ্ছে করবে তখন ঘুরতে হবে। তো যার কারণে হচ্ছে বের হয়ে পড়া। আচ্ছা আপনারা বলেন এসব কমন সেন্স ছাড়া মানুষগুলোকে এভাবে কী করা, চাচা আপনি যে এভাবে রাস্তায় দিচ্ছেন এগুলো কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, মানুষের ক্ষতি হবে। না নারা তো পিচ্ছিল মনে করেন যে অনেক বাইক ট্যাগ আসলে মনে করেন যে দুই চাকার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, রাস্তায় দেওয়াটা ভালো না। আর এমনি আইন অনুসারে এটা বেআইনি কাজ, আপনি যদি একটু সচেতন একটু এক পাশে দেন তাহলে ভালো হয়। না আপনার একটু উপকারের জন্য দেখবেন যে হয়তো অন্য কারো ক্ষতি হয়ে যাবে, বিশেষ করে মোটর সাইকেলে দুই চাকার অ্যাক্সিডেন্ট করতে পারে। কারণ দেখেন এগুলো একটু হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় যে বৃষ্টিতে বা পানিতে ময়লা হয়ে যায়, তো দেখা যায় যে হচ্ছে যে পিচ্ছিল হয়ে গেলে এগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। তো এই ছোটো ছোটো কিছু অবহেলার কারণে হচ্ছে কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমাদের আসলে ইমোশন দিয়ে না আসলে লজিক দিয়ে চিন্তা করা উচিত। এই হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশের গাড়ি, নাম্বার দেখা যাচ্ছে না, সিগন্যাল লাইট ভেঙে গেছে, কোনো হেলমেট নাই। চলে আসলাম হচ্ছে লামা, যে লামা পৌর বাস টার্মিনাল। এটা দোকান ছিল অনেক আগে, আমি একটু এখানে ভাতের মতো একটা দোকান ছিল যেটাতে আসলে একবার লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করছিলাম যে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে খাইসা দিয়ে এবং খুবই জোস ছিল। দেখি আমি এটা আসলে পাওয়া যায় কিনা, এটা খেয়েছিলাম আসলে অনেক আগে। আচ্ছা চাচা আগে এখানে একটা, সো অবশেষে হচ্ছে দোকানটা পাইলাম। দোকানটা হচ্ছে যে এই গলির ভিতরে, পরে হচ্ছে যে অনেক খোঁজাখুঁজির পরে দোকানটা পাইলাম। তো স্পেশালি হচ্ছে এরকম দোকানগুলোর খাওয়া দাওয়া হচ্ছে অনেক ভালো হয়। তো এদিকে খুঁজতে খুঁজতে আমি আবার বাজারে চলে গেলাম, পরে ওনারাও চিনতে পারতেছিল না, পরে পেলাম। তো গিয়ে দেখি যে আসলে ওখানে কীরকম খাওয়ার আছে। চলেন তাহলে ওখানে গিয়ে দেখি। চাচার খাওয়ার আছে?
আমি আপনার দোকানটা খুঁজতে খুঁজতে অনেক পরে পাইছি। আপনার টার্মিনাল হওয়ার আগে ওই পাশে দোকান ছিল না, ও পাশে করে এটা পাচ্ছিলাম না, আবার ওদিকে গিয়ে খুঁজে আসলাম। চিংড়ি মাছ করছেন? চিংড়ি মাছ করেন নাই? খাইসা? সিজন নাই দেখি আজকে চিংড়ি মাছ পাচ্ছি না, বাট ওনার নাকি আছে হচ্ছে তেলাপিয়া, ছোট মাছ আর হচ্ছে ইলিশ মাছ। এটা কি তেলাপিয়া মাছ নাকি ইলিশ মাছ? তো দুঃখের বিষয় হচ্ছে এখানে খেতে আসছিলাম হচ্ছে যে একদম ফ্রেশ যে নদীর চিংড়ি আছে সেটা দিয়ে খাইসা, বাট আনফর্চুনেটলি এটা পাই নাই। বাট তারপরে খেয়ে যাচ্ছি, এখানে পাইলাম হচ্ছে কোরাল, আলু ভর্তা, শশা। হ্যাঁ, গরুর মাংস হচ্ছে? গরুর মাংস হতে কতক্ষণ লাগবে? হয়ে গেছে তো ভালো হলো। আমাকে একটু ওই নরম টাইপসের মাংস, হাড্ডি এরকম থাকে কিছু, একটু একটু মাংসই তো হচ্ছে। এখন মাছের সাথে সাথে মাংস চলে এসছে। অঙ্গাপতি গেছেন তারা জানেন, এটাই হচ্ছে সেটা অঙ্গাপতি যাওয়ার রাস্তা। তো এদিক দিয়ে হচ্ছে ওই রিসোর্ট টাইপসের করছে কিছু, ওদিকে তো বাড়ি দেখা যাচ্ছে কিছু ওই উপরে। তো আমার মনে হয় ওটাই হচ্ছে যে সুকিয়া ভ্যালি। তো ওখানে আমার যাওয়া হয় নাই, বাট এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি। আর ওদিক দিয়ে একটা সোজা রাস্তা গেছে, আর অন্য ওইটা কই গেছে, ওটা হয়তো ওদিকে ভিতরে গেছে, ডেস্টিনেশন কই জানি না কতটুকু যাওয়া যায়। আমি ভাবলাম হচ্ছে তাহলে যাই সুকিয়া ভ্যালিতে একটু ঘুরে আসি, আসছে যখন। আর বাইক থাকার এই একটাই সুবিধা আর কি, কোথাও যেতে চাইলেও সুবিধা নাই, যাওয়া যায়। তো দেখা যাচ্ছে হচ্ছে আরও এখান থেকে 1.1 কিলোমিটার আছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে, আবার কিন্তু হচ্ছে আবার ফাইতং দিয়ে বের হওয়া যায়, ওদিক দিয়ে ফাইতং দিয়েও বের হওয়া যায় গজালিয়া। বাম পাশের রাস্তাটা দিয়ে হচ্ছে যে সুকিয়া ভ্যালি এবং হচ্ছে রিভার ভিউ রিসোর্টে যেতে হয়, বাট গুগল ম্যাপ আমাকে ভুল পথ দেখাচ্ছিল, যার কারণে আমি আরও 1.5 কিলোমিটার সামনে চলে গিয়েছিলাম। বেশি দূরে নয়, আর 700 মিটার সুকিয়া ভ্যালি তো পার হয়ে এসেছি। সুকিয়া বলে মনে হয় ওই রাস্তাটা দিয়ে উঠতে হয়, এই জন্য বলে হচ্ছে লোকালদের হেল্প লাগে। ম্যাপে আমাকে নিয়ে গেল সেটা একদম পাহাড়ের নিচে, বাট ওই দিয়ে কোনো রাস্তা নাই। তো এখন আমি আসতেছি রাস্তার খুঁজে, অর্থাৎ ওই দিয়ে হেঁটে যাওয়া যাবে বাট গাড়ি নিয়ে যাওয়া যাবে না। সো আমি এখন আসছি হচ্ছে যে ওই জায়গাটা খোঁজার জন্য, যেখান দিয়ে হচ্ছে যে আসলে আমি আমার গাড়ি নিয়ে যেতে পারবো। আচ্ছা ভাইজান, ওই সুকিয়া ভ্যালিতে রাস্তা কোন দিক দিয়ে যাওয়ার? এদিক দিয়ে একটা গাড়ি নিয়ে ওটার রাস্তা আছে যে, ওটা কোন দিকে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 আমি ওদিকে চলে গেছি, ম্যাপে দেখাইছি ওটাতে হাঁটি উঠতে হয়, গাড়ি দিয়ে উঠা যায় মনে এদিকে। সো হঠাৎ করে এটা রাস্তায় দাঁড়ালাম, দাঁড়াই কথা বললাম যে হচ্ছে নির্দেশনা নেওয়ার জন্য। তো পরে হচ্ছে ওনারা নিজেরাই বললো হচ্ছে, মানে ওনারা ওনাদের জায়গা, এটা কোনো এটা নেই, এখানে তো কোনো সাইনবোর্ডই নাই। ওই তো আমার মনে হয় সুকিয়া ভ্যালি এটা, এই তো এই রাস্তাটা। তো চলেন তাহলে সুকিয়া ভ্যালি এক্সপ্লোর করা যাক। খতরনাক রাস্তা, সুকিয়া ভ্যালি। সুকিয়া ভ্যালিতে সো এটাই হচ্ছে রাস্তা সুকিয়া ভ্যালি যাওয়ার, আর ওটার সময় ওদিক দিয়ে একটু রিস্কি, আর এদিক দিয়ে তো আরে রাস্তা ভাঙা। নাক চুলকায় কেন? নাক চুলকালে কি মানে টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? হলে তো আমি একটু বেশি করে চুলকাইতাম, আমার চুলকাই দিয়েও ভালো লাগতেছে। ওকে,
একলা কিন্তু রিস্কি, হঠাৎ করে পড়ে গেলে আপনাকে কিন্তু হেল্প করারও কেউ নাই এখানে। সো ওকে, মানে পাহাড় কেটে রাস্তা হয়েছে আর কি। ও এদিক দিয়ে তো ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর কত দূর? শুকিয়ে বেলি, শুকিয়ে বেলি কত দূর? আর 5 মিনিট। আপনি কি ওখান থেকে আসতেছেন? আচ্ছা, ওখানে খাওয়া খাওয়া দাওয়া করা যায়? আচ্ছা, ওকে। না, আমার থেকে আসলে নদী দেখা যায় ওরকম ভিউগুলো ভালো লাগে, তো শুকিয়া ভ্যালি ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে ওটা, যার কারণে এখন ওখানে চলেছি। ইয়াস, দুই গিয়ারে ওটা যাও। পাহাড়ে, বন্দরে, সব জায়গায় তার সাথে আমার ভালো সম্পর্ক, ভালো বিচরণ। আমার ব্যাগটি খুলে গেছে মনে হয়, আমি দেখি, লুজ হয়ে গেছে, ব্যাগটা খুলে গেছিল আসলে। ওকে, ভাই মনে হয় আটকে গেছে। হচ্ছে শুকিয়া ভ্যালির অনেক গাড়ি দেখতেছে, ওর যাই কোন দিক দিয়ে শুকিয়া ভ্যালি। আচ্ছা, তো রাস্তা ব্লক করে ফেলছে এদিক দিয়ে ট্রাক রেখে, এখানে আর ওটার জায়গা নেই মনে হয় ট্রাকের কারণ। হেঁটে উঠতে হবে না, এই ট্রাকটা না থাকলে তো যাওয়া যেত, এমনি গাড়ি নিয়ে যাওয়া যায় মনে হয় উপরে। তো অবশেষে চলে এসলাম হচ্ছে লামার যে শুকিয়া ভ্যালি আছে ওখানে। বাট মোটামুটি বাইক নিয়ে তো উপরে উঠেছিলাম, বাট কিছু দূর আসার পরে হচ্ছে যে একটা ট্রাক রাস্তা ব্লক করে রাখার জন্য আর বাইক নিয়ে আসতে পারি নাই। সো এই কিছু দূর উঠতে গিয়ে মানে বুঝতে পারছি কী পরিমাণ মানে এনার্জির প্রয়োজন হয়। সাথে তো আমার হেলমেট, ব্যাগেজ ওগুলোই ছিল। তো এখানে হচ্ছে নিচে আরেকটা হচ্ছে যে রিসোর্ট হচ্ছে, ওটার নাম হচ্ছে রিভার ভিউ। সো ওখানেও আরেকটু অর্গানাইজভাবে হচ্ছে, ওখানে হয়তো ওনাদের ইনভেস্টমেন্ট ভালোই আছে। তো এখানে যেখান থেকে মানে সবাই ছবি তুলে একটু ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা দেখাই, এই জায়গাটা আর হচ্ছে, আর পিছনে তো আমি বাকিগুলো দেখাচ্ছি, আগে যে পপুলার যে জায়গা সেটাই দেখাই। এটাই হচ্ছে যে সেই পপুলার জায়গা, দেখেন এখান থেকে ভিউটা হচ্ছে এরকম পাওয়া যায়। আর ওনাদের হচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার হয়েছে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা নাকি আপাতত হচ্ছে ফ্রি, উপরে হচ্ছে এখানে উঠতে 20 টাকা করে নিবে, যাতে অনেক মানুষ উপরে না উঠে আর কি। আমি একটু উপরের দিকে উঠবো, তো স্পেশালি হচ্ছে ড্রোন শট নেব, তখনও দেখাবো। এই প্যাকেজগুলো নিয়ে আমার যখন উপরে উঠতে হচ্ছিল তখন বুঝতে পারছি আসলে কী পরিমাণ এনার্জির প্রয়োজন আছে। তো চলো না উপরের দিকে উঠি, যেহেতু তো উঠলাম ওপরে। এখানে হচ্ছে যে এখান থেকেও ভিউটা খুব সুন্দর আসে, এবং এখানেও কিন্তু তাঁবু দিয়ে ক্যাম্পিং করা যায়। এখান থেকে ভিউটা কীরকম আসে সেটাও আমি দেখাচ্ছি। এখান থেকে ও হাবাই গেছি মানে উপরে উঠে, এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, এখান থেকে ভিউটা হচ্ছে এরকম আসে। আর এখানে তো তাঁবু আছে ক্যাম্পিং করার জন্য, নিচে কিছু ছোটো ছোটো এরকম মাচাং করছে, ওগুলিতে মনে হয় 2000 টাকা করে ভাড়া দেয়। ওখান থেকেও নদীর ভিউটা পাওয়া যায়, আর চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। নিজেকে একটু দেখায় কীরকম লাগে, যেহেতু ওদিকে জাগানো হয়তো আমাকে ভালো করে বোঝা যাবে না। আরেকটা উপরে আরেকটা আছে, আমি এটাতে উঠতেছি না আপাতত, দরকার নাই,
এটা দেখে 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 ভিড় হচ্ছে ওরকম। তো এখানে কিভাবে আসতে হচ্ছে এই ব্যাপারে পুরো ইনফরমেশন এই ভিডিওতে আছে। তবে আপনাদেরকে আর কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে কী পরিমাণ খরচ হয়। এখানে পার পার্সন থাকা খাওয়া হচ্ছে 2000 টাকা করে, এবং যে ছোটো ছোটো কুটিরগুলো আছে সেখানে আপনারা চাইলে দুজন বা চারজন আপনাদের মতো করে থাকতে পারেন। তাছাড়া নিচে যে প্রিমিয়াম টাইপসের হচ্ছে এগুলোতে 4-5 হাজার টাকা বা 6 হাজার টাকা, যার থেকে যেরকম পারে ওভাবে নাই, ওখানে খাবার ইনক্লুডেড না। ওই এক রুমে আপনারা চাইলে 4-5 জন থাকতে পারেন। তো এখন চলে যাচ্ছি হচ্ছে সুকিয়াবেলি থেকে। তো যে জায়গাটা হেঁটে আসছিলাম, তো ওই জায়গাটা এখন হেঁটে নামতে হচ্ছে সব জিনিসপত্র নিয়ে। বাট নামার ক্ষেত্রে মনে হয় এত বেশি কষ্ট হবে না, বাট নামাটা ঢালু আছে। এই যে দেখেন, এটা হচ্ছে নামার রাস্তা। তো কিছুক্ষণ এখানে সময় কাটালাম, ছবিটি তুললাম, ড্রোন শট নিলাম। আর আমার পা তো একটু দুর্বল হয়ে আছে, আসলে পাটা দুর্বল হয়ে আছে, কালকে অনেক হাঁটছি। পাহাড়ের মধ্যে হাঁটলে আসলে একটু কষ্ট লাগে, আর এর মধ্যে হচ্ছে ওই আমি একটু অসুস্থ। তো এই জায়গাটাতে আসলে আসার ওভাবে আমার প্ল্যান ছিল না। আনফর্চুনেটলি আমি পোয়া মরি হয়ে আলিকদম আসার পর কাল থেকে গিয়েছিলাম। তো কাল থাকার পরে যখন আজকে সকালে ব্যাক করছি, তখন চিন্তা করলাম যে একটু লামা হয়ে ঘুরে যাই। লামা হয়ে তাহলে ঘুরে গেলে হয়তো এই জায়গাটা একটু দেখে যেতে পারবো। এমন আমি ভেবেছিলাম হচ্ছে এই জায়গাটাতে আমি বাইক নিয়ে একদম উপরে চলে আসতে পারবো, বাট হচ্ছে যে ওই ট্রাক আর গাছ রাখার কারণে কিছু দূর সম্ভব হয়নি। কিন্তু যেত দূর আসছি ওটাও বোঝা গেছে আসলে রাস্তাটা অনেক ডিফিকাল্ট আর কি। আমি একটা পথ দিয়ে নামতেছি, ওখান থেকেই যে পথটা আছে ওটা দিয়ে মোটামুটি বাইক নিয়ে আসা যায়। আর এদিকে নিচে কিছু রিসোর্ট হচ্ছে, এগুলা মোটামুটি একটু অর্গানাইজ আর একটু প্রিমিয়াম কোয়ালিটির আর কি ওগুলার ছে। তো উপরে যেগুলো করছে এগুলো স্পেশালি বলতে গেলে হচ্ছে যারা আপনার হচ্ছে যে গাইড হিসাবে কাজ করতো বিভিন্ন জায়গায়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে, পর্যটক কমে যাওয়ার কারণে ওনাদের ব্যবসা কমে গেছে। তো ওনারা চিন্তা করলে এই সুন্দর জায়গাটাকে ডেভেলপ করি। তো ওনারা মিলেই আসলে এই জায়গাটা ডেভেলপ করছে। অনেস্টলি স্পিকিং এই জায়গাটাতে আপনি হচ্ছে যে শীতকাল ছাড়া আসলে এত ভালো ভিউ পাবেন না, আর বর্ষাকালেও কিন্তু ভালো লাগবে, কিন্তু হচ্ছে বর্ষাকালে কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন না, পুরোটাই আপনাকে হেঁটে আসতে হবে। তো এখান থেকেও আমি ভিউটা দেখাই কী অবস্থা। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, এই তো এখান থেকে হচ্ছে যে এই মাচাঙের ওখান থেকে একদম নদীর ভিউটা পাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে নিচে হচ্ছে বাইক। তো এই ট্র্যাকটা তখন এমনভাবে রাখছিল গাছটা সহ আমি আসতে পারিনি। তো বাইকটা নিচে রাখি আসতে হইছে, আর এই জায়গাটা আসতে খুবই 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 কষ্ট হয়েছে। যদি পেটের জন্য ভালো হাঁটতেছি, এগুলো হাঁটতে পারলে ভালো, বাট হেলমেট, পিছনে ব্যাগ, হাতে ব্যাগ, এটা একটু কষ্ট হয়ে গেছে। ও এদিকে ব্লক থাকলে, বাট এদিক থেকে আসতে পারতাম, এই জায়গাটা চোখে পড়ে নেই। হবার তো এখানে শীতকালে ভালো লাগবে, এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে হচ্ছে রাতে আর সকালে। সকালের ভিউটাই সবচেয়ে বেশি ভালো লাগবে, রাতে সবাই মিলে আড্ডা করলে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা। তবে 10-11 পর থেকে একটু মানে ভালোই গরম অনুভব হবে আর কি। ওই হচ্ছে আমার বাইক, আর এই ট্রাকটার জন্য তখন তুলতে পারি নাই আর কি। কিন্তু ওইদিকে আর একটা রাস্তা ছিল মোটামুটি চোখে পড়ে নেই। যাক, ট্রাকটা থাকাতে একদিকে ভালো হয়েছে, একদিকে খারাপ হয়েছে, হাঁটতে হয়েছে। আর এই হচ্ছে আমার বাইক,
মোটামুটি এখন একটু শান্তি। বাই টু দিস রোড। তো ডেঞ্জারাস রোড, ফাইনালি চলে এসেছি। রাস্তা মোটামুটি অনেক ডেঞ্জারাস ছিল, স্পেশালি বালি থাকার কারণে। আর গাড়ি ওখানে রাখার কোনো ওয়ে নেই। খুবই খাড়া এটা, একটু ডালু করে দিলে ভালো হয়। এরকম মনে করেন যে পাহাড়ি রাস্তায় স্পোর্টস বাইক রিস্কি, বাট তারপরেও কেন জানি আমার স্পোর্টস বাইক নিয়েই ভালো লাগে। মানে বাংলাদেশে এমন না যে সব জায়গা তো আবার অফ রোড, ঠিক আছে? তো দেখা যায় ম্যাক্সিমাম আমাদেরকে প্লেন রোড পার হয়ে আবার হচ্ছে যেরকম রোডে আসতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে এটাই ভালো। আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেগুলো ডার্ট বাইক আছে ওগুলো কিন্তু হচ্ছে একটু ভালো। ওগুলাতে সুবিধা হচ্ছে যেখানে সেখানে কাজ করে দেখা যায়, যেখানে সেখানে চলে যাওয়া যায়, তো একটা ভালো। পাতলা বাইক তো, বাট আমাদের বাইকগুলো একটু ভারী আর স্পোর্টস বাইক, তো এই বিষয়টা তো আছেই। মাটির রাস্তা আর একটু কাদুই লাগতেছে, কারণ আমি ব্যাগটা আসার সময় হচ্ছে কারে দিয়ে দিয়েছিলাম, এখন আমার থেকে কাঁধে নিতে হয়েছে ড্রোনের ব্যাগটা। তো মোটামুটি এর একটা ভালোই প্রেশার দিচ্ছে বলতে গেলে। সমস্যা হচ্ছে এইসব রাস্তায় এবিএস ব্রেক একটা সমস্যা, এবিএস অন থাকলে এবিএস কিন্তু হচ্ছে চাকা লক হইতে দেয় না। সো একটা একটা রাস্তা আছে, বাট এটা ডেঞ্জারাস, এটা আমি দেখছিলাম। ট্রাক আসতে পারবে দিক দিয়ে, বা যেগুলো পিক আপ চান্দের গাড়ি ওগুলো সম্ভব, কারণ ওগুলো জায়গায় দাঁড়াতে পারে। এই জায়গায় যদি আমার আমার স্টিকটা থাকতো দেওয়া ভালো লাগতো। এবার কাপ ব্যথা করতেছে, তো এইসব রাস্তা পার হয়ে এসেছি, এখন নেমে যাচ্ছি। এবিএস ব্রেকটা বন্ধ থাকলে ভালো হতো। দেখেন কেউ এটা চাকা লক হতে দেয় না, দেখছেন আমি এক গিয়ারে, বাট আমার পিছনের চাকাটা আমি লক করতে পারতাম। ফাইনালি ও শান্তি, মানে কোথা থেকে যে আসলাম ব্যথা হয়ে গেছে।